আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিস্টার মিসেস রান্নাঘর। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি পাবদা মাছের রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেল নতুন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেলটি বাজিয়ে দিতে ভুলবেন না। চলুন তাহলে আর দেরি না করে এই মজাদার রেসিপিটির প্রস্তুত প্রণালী দেখে আসি। এ হলো আমাদের এই মজাদার রেসিপিটির উপকরণ। এখানে আমি সরিষা পেস্ট নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো, লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো, আমি 2টি টমেটো পেস্ট করে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1টি পেঁয়াজ পেস্ট করে, আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, আর 1টি পেঁয়াজ আমি কুচি করে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 5-6টি কাঁচামরিচ ফালি করে। আমি এখানে 6টি পাবদা মাছ নিয়ে নিয়েছি, আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি নারিকেল দুধ। এ হলো আমাদের ইনগ্রিডিয়েন্টস, আর মেজারমেন্ট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি 1টি প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, এবার দিয়ে দিয়েছি 2টি রসুনের কোয়া কুচি করে, এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ, যে পেঁয়াজটি আমি পেস্ট করে রেখেছিলাম ওই পেঁয়াজটি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পেঁয়াজের গন্ধটা চলে যাওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলদে গুঁড়ো, এটাও একটু কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 3 চা চামচ মরিচের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, আমি এখানে 2টি টমেটো পেস্ট করে রেখেছিলাম, এবার আর 1 মিনিট কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এক মিনিট কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট, আপনারা চাইলে সরিষা বেটে নির্যাসটা দিতে পারেন, এক্ষেত্রে সরিষাটা দিবেন না, শুধু নির্যাসটা দিবেন। আমি এখানে পেস্টটা দিয়েছি, এখানে পেস্টটা পাওয়া যায় রেডিমেড, ওইটা আমি ইউজ করেছি। এবার আর কিছুক্ষণ কষাতে হবে, ঢাকনা দিয়ে আমরা 2 মিনিট রান্না করব তেল উঠে আসার জন্য। 2 মিনিট পর দেখুন তেল উঠে এসেছে, এবার একটু নেড়ে চেড়ে দিব। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারিকেল দুধ,
এবার সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 2 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। ফিরে আসলাম 2 মিনিট পরে। এই পর্যায়ে আমি মাছ দিয়ে দিচ্ছি, একে একে সব কয়টি মাছ দিয়ে দিচ্ছি। আর ট্রাই করবেন বড় হাঁড়িতে মাছ রান্না করার জন্য। বড় হাঁড়িতে মাছ রান্না করলে মাছ ভাগার সম্ভাবনাটা থাকে না আর মাছ খুব ভালো করে কুক হয়। এবার ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমাদের মাছ দেখি কি অবস্থা, মাছ পারফেক্টলি কুক হয়েছে। মাছ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, খুব অল্প সময়ে মাছ কুক হয়ে যায়। এ পর্যায়ে আমি 5-6টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করতে হবে। ফিরে আসলাম 2 মিনিট পর। খুব সুন্দর একটি স্মেল আসছে, আপনারা আসলে রান্না না করলে বুঝতে পারবেন না কত সুন্দর যে একটি স্মেল। আমাদের পাবদা মাছ রান্না হয়ে গিয়েছে, এবার আমি একটি প্লেটে পরিবেশন করব। তৈরি হয়ে গিয়েছে মজাদার পাবদা মাছের মালাইকারি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে। আমার চ্যানেলে যারা নতুন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেলটি বাজাতে ভুলবেন না। বেশি বেশি লাইক করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।